চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ওয়াইফাইয়ের নাম তো আপনারা সবাই শুনেছেন এবং ব্যবহার করছেন লাইফ নাম কি শুনেছেন অনেকেই শুনেছেন আর যারা শোনেনি তারা এই আজকের এই ভিডিওটি দেখার পরে বুঝতে পারবেন লাইফে কি শুধু বুঝতেই পারবেন না লাইফে কিভাবে কাজ করে তার একটা মডেল নিজেরা বানিয়ে আপনারা চেষ্টা করতে পারেন এবং মডেলটি এতটাই সহজ যে সে বিজ্ঞানের ছাত্র হোক বা কলা বিভাগের ছাত্র হোক কমার্সের ছাত্র হোক সাধারণ মানুষ হোক প্রত্যেকেই কিন্তু এই মডেলটি করতে পারবে এবং মজাটা এইখানে যে এই মডেলটি খুব যুগান্তকারী আবিষ্কারের একটি মডেল এবং আপনি সেটা করতে পারবেন তো প্রথমে বলিনি যে এই ওয়াইফাইয়ের সঙ্গে তুলনা করে লাইফাই বললাম তার মানে ওয়াইফাই যা কাজ অর্থাৎ কোনো তার ছাড়া কোনো তথ্য আদান প্রদান কোনো দুটি যন্ত্রের মধ্যে করানো যে করায় সেটা হচ্ছে ওয়াইফাই সেরকম একই জিনিস হচ্ছে লাইফাই কিন্তু এখানে সামান্য কিছু পার্থক্য আছে ওয়াইফাইতে যেটা হয় সেটা হচ্ছে ওর মধ্যে যে তড়িৎ চুমকীয় তরঙ্গ ব্যবহার করা সেটা রেডিও ফ্রিকুয়েন্সির তড়িদুমকের তরঙ্গ অর্থাৎ যার কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি কুড়ি হাস থেকে তিনশো গিঘাহাজ্যের মধ্যে লাইফাই হচ্ছে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে সেটি হচ্ছে লাইট অর্থাৎ আমাদের দৃশ্যমান আলো অর্থাৎ যে আলোতে আমি এখন ভিডিও করছি সেই আলো বলা যেতে পারে তো এই যে আলো এই আলো অর্থাৎ এর যে কম্পাঙ্গ বা ফ্রিকুয়েন্সি সেটা হচ্ছে চারশো তিরিশ থেকে প্রায় সাতশো পঞ্চাশ টেরাহাচের মধ্যে মানে অনেকটা বেশি রেঞ্জের এবং বেশি শক্তি সম্পন্ন এবং ওয়াইফাই থেকে এটা অনেকগুণ এগিয়ে বিভিন্ন কারণে কিছু কিছু এর আছে কিন্তু তা সত্ত্বেও এটি কিন্তু খুবই উজ্জ্বল দিনের সূচনা করে অর্থাৎ প্রযুক্তিতে অর্থাৎ যে তারবিহীন যে ডেটা ট্রান্সফার তাতে একটা যুগান্তকারী আবিষ্কারটি আবিষ্কার তো এই যে ফলে বুঝতেই পারছেন যে এখানে লাইট ব্যবহার করছি তার কতগুলো সুবিধা আমাদের আছে একটা হচ্ছে যে সিকিউরনেস অর্থাৎ বা সিকিউরিটি যদি বললি কীরকম না ধরুন আমি ব্যাঙ্কে ওয়াইফাই লাগিয়েছি এবং এমপ্লয়িরা কাজ করছে এবং তাতে ডেটা ট্রান্সফার হচ্ছে বিভিন্ন কম্পিউটার থেকে কম্পিউটারে ওয়ারলেসলি তো সেখানে যদি বাইরের কেউ থাকে ব্যাংকের বাইরে যদি রেঞ্জটা পৌঁছে যায় ওয়ারলেসের তো সেক্ষেত্রে ওয়াইফাই রেঞ্জ বাইরে পৌঁছে গেলে বাইরে যদি কেউ কোড হ্যাক করতে পারে কিংবা তার কাছে যদি পাসওয়ার্ড থাকে সে কিন্তু অ্যাক্সেস করতে পারে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে ডেটা অ্যাক্সেস করতে পারে লাইটের বেলায় কী হয় লাইট চারদিগুলের মধ্যে আটকে যাবে ফলে লাইট যদি ওই বাইরে নেয় বেরোয় ফলে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে যে দরকার আমাদের ওয়াইফাই তাই আমরা লাগাই যেমন হসপিটালে কিন্তু আবার ওই ওই ওয়াইফাই কিন্তু পেশেন্টের ক্ষতি করতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইট ব্যবহার করে যদি এটা ট্রান্সফার করি তাহলে আমার কাজ হলো এবং ক্ষতিটা কম হবে বা হবেই না এছাড়া যদি বহু জায়গায় যেসব জায়গায় লাইট আমরা ইউজ করি সাধারণত যেমন স্ট্রিট লাইট কিংবা গাড়ির তো হেডলাইট থাকে তো ওই লাইটের মাধ্যমে কিন্তু একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে ডেটা ট্রান্সফার করা সম্ভব এটা খুব গুরুত্বপূর্ণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে জলের মধ্যে জলের মধ্যে যদি ওয়ারলেস কানেকশান করতে চাই কোনো কম কোনো কিছু ডেটা ট্রান্সফার করতে চাই কোনো ডিভাইস থেকে কোনো ডিভাইসে বা যারা মেরিনে থাকে তাদের মধ্যে যদি সাবমেরিনের মধ্যে কাজ যদি কোনো ডেটা ট্রান্সফার করা সম্ভব হয় তখন কিন্তু এই যে ওয়াইফাই কিন্তু জলের মধ্যে কাজ করে না অর্থাৎ এই যে কুড়ি কিলো হার্চ থেকে যে তিনশো গিগা হার্চের যে তরঙ্গ ওই তরঙ্গ কিন্তু কাজ করে না তো সেখানে কিন্তু লাইট একশো মিটার পর্যন্ত কিন্তু সাফিসিয়েন্ট যদি আমি এনার্জি দিই তাহলে কিন্তু একশো মিটার পর্যন্ত একটা ট্রান্সফার করা সময় মানে রেঞ্জের একশো মিটার ডায়োমিটার করলে আমরা কিন্তু লাইফাই ব্যবহার করতে পারি ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু যে উপকারিতা লাইফাইয়ের আছে এবং একে যদি আরও আপগ্রেড করা যায় এবং স্পিড স্পিড নিয়ে খুব কারণ আমরা আলো স্পিড খুব ভালো জানি এবং আলো স্পিড রেসপেক্টে বিচার করলে এবং যে এক্সপেরিমেন্ট হয়েছে তার রেসপেক্টে বিচার করলে এইটা প্রায় এক দশমিক দুই পাঁচ গি পার সেকেন্ড থেকে দশ গিগাবাইট পার সেকেন্ডের এটা ট্রান্সফার করতে পারে ফলে সেই যে মডেলটা যদি আমরা নিজেরা করতে পারি খুব আনন্দ লাগবে তো আমরা আজকে সামান্য একটু ইতিহাস বলে নিই যে এটা অ্যাকচুয়ালি আজকের দিনে বাজারে আসছে বা শুনছি হলেও এটা কিন্তু বেশ কয়েক বছর আগে আবিষ্কার হয়েছে এবং এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল দু হাজার সালে এগারো সালে টেড গ্লোবাল টকে যেখানে হ্যারাল্ড হ্যাস নামে এক বিজ্ঞানী উনি মোবাইল কমিউনিকেশানের প্রফেসর এডিনবার্গ ইউনিভার্সিটির হ্যাঁ এডিনবার্গ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তো উনি দু হাজার সালে গ্লোবাল টেড যে টক হয় নিজেকে ব্যাপারটা বলেছিলেন যে এবং উনি কম্পিউটার সাহায্যে এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন যে কম্পিউটারে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার ওয়্যার ছাড়া শুধু লাইটের দ্বারা কিন্তু ডেটা ট্রান্সফার করা যায় পাবলিকলি এবং দু হাজার সালে ওটা মার্কেটে চলে আসে এবং মার্কেটে প্রথম এক্সিবিশান দেখানো হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের যেটা বার্সেলোনাতে হয়েছিলো তো ওই কংগ্রেসে কিন্তু দু সালে যার নাম ছিল লাইফাই ফাস্ট সম্ভবত লাইফাই ফার্স্ট তো এই লাইফেই ফার্স্ট প্রথম কমার্শিয়াল বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়েছিলো ওই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে দু হাজার চোদ্দো সালে এবং তারপর থেকে বহু দেশে বিভিন্ন কোম্পানিরা বানানোর চেষ্টা করছে তো আজকে আমরা কিন্তু বড়সড় কিছু করব না কিন্তু আমরা কি করে সহজে আমাদের যে কাছে স্মার্টফোন কিংবা আনস্মার্টফোন অর্থাৎ যে ফোনে অন্তত মিউজিক সিস্টেম আছে সেই মিউজিককে আলোর সাহায্যে একটা ফোন থেকে অন্য একটা অ্যাম্প্লিফায়ার বা কিছুতে আমরা মিউজিক পাঠানোর চেষ্টা করব তো আমরা প্রথমে দেখে নেব যে কিভাবে এই মডেলটা আমরা বানাবো এবং মডেলটা কীভাবে কাজ করছে এবং পরে এবং তারপরে আমরা এর মধ্যেকার বিজ্ঞান কিভাবে কাজ করছে সেটা আমরা আলোচনা করবো এলইডি লাইট মিটিং ডায়ট কিছু তার কানেক্ট করার জন্য একটা এর জ্যাক যে একটা না এটা না হলেও চলবে আমরা যে পরে বলছি যে কিভাবে কোথায় লাগাচ্ছি এটা ফলে এই জায়গায় এমনি হাতে জড়িয়ে লেগে দিলে চলবে আর একটা অবশ্যই একটা সোলার যে প্যানেল সেই সোলার প্যানেল ছোট অত বড় প্রয়োজনীয় ছিল তাই আমরা নিয়েছি ফলে একটা সোলার প্যানেল এবং আমরা এখানে যে সোর্সটি পাঠানোর চেষ্টা করব সেটা হচ্ছে অডিও সোর্স তাহলে একটা অডিও সোর্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমাদের হাতের কাছে যে ফোনগুলো থাকে মোবাইল ফোন যেগুলোর তো এম থ্রি প্লেয়ার আছে তো এরকম আমার একটা ফোন ছিল ফলে সেটা আমরা সোর্স হিসেবে ব্যবহার করব আর এই সার্কিটে বানাতে গেলে ট্রান্সমিটার সার্কিটের জন্য একটা পাঁচ ভোল্টের ব্যাটারি লাগবে তো ব্যাটারির জায়গায় আমরা একটা পাঁচ ভোল্টের সোর্স নিয়েছি ডিসি অবশ্যই পাঁচ ভোল্টের যে সোর্স সেটা এছাড়া কেউ মোবাইল ফোনের যে অ্যাডাপ্টার সেটাও প্রায় পাঁচ ভোল্টের কাছাকাছি সেটাও কেউ ওই যে একটি কেটে দিয়ে কাজে লাগাতে পারে অথবা পাঁচ ভোল্টের কেউ সাড়ে চার ভোল্ট পাঁচ ভোল্টের ব্যাটারি কেউ লাগাতে পারে তো আমরা এটা নিয়েছি আর সবশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মোবাইল ফোনের যে অ্যাম্প্লিফায়ার বা অডিও অ্যাম্প্লিফায়ার বলি মোবাইল ফোন থেকে সাধারণত বাজানোর এগুলো মার্কেটে এসছে তো এরকম একটা মোবাইল ফোনের জ্যাক দিয়ে বাজানো হয় তবে অবশ্যই আমরা এখানে এইভাবে বাজানোর চেষ্টা করবো না কারণ আমাদের উদ্দেশ্য এটা হচ্ছে ওয়ার যুক্ত অর্থাৎ এই এই যে অ্যাম্প্লিফায়ারে এখানে কোনো ব্লুটুথ বা অন্য কিছু নেই শুধু তারের দ্বারা বাজানো হয় তো আমরা এটা এটা এখানে না লাগিয়ে এই ফোন থেকে তার ছাড়া শব্দ পাঠানোর চেষ্টা করি তো আমরা একে একে সার্কিটটি বানাবো প্রথমে যেটা হচ্ছে যে কোনো একটা তথ্য বা কোনো একটা সিগন্যালকে পাঠাতে গেলে যাকে লাগে তাকে বলবো ট্রান্সমিটার সার্কিট ট্রান্সমিটার সার্কিট হচ্ছে যে এক একটা জায়গা থেকে কোনো একটা সিগন্যালকে পাঠাবো এখানে আমরা অডিও সিগন্যাল পাঠাবো তো এটা অডিও ট্রান্স ট্রান্সমিটার বলা যেতে পারে আর একটি হচ্ছে রিসিভার সেটা আমরা পরে দেখাচ্ছি তো ট্রান্সমিটার সার্কিটের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দেখিয়েছি যে একটা এলইডি লাগবে আর পাঁচ ভোল্টের সোর্স আর একটা টিআরএস জ্যাক লাগবে তাই টিআরএস জ্যাকটা এটা যারা বিষয়টি ভালো করে বুঝে নেবেন যে কীভাবে এটা কাজ করছে তাহলে এই সার্কিটটা নিজেরাই বানাতে পারবেন আর যারা এখন বুঝতে পারছে না তারা এটা ফলো করতে পারেন তো তার আগে টিআরএস জ্যাকটার ব্যাপারটা এখানে বলিনি এখানে অডিও লেখা আছে মানে অডিও সিগন্যাল এখান থেকে অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের ফোনে চারটে এখানে যে জ্যাক হেডফোন জ্যাক থাকে এর মধ্যে আমাদের জ্যাকগুলোর লক্ষ্যগুলো দেখা যাবে চারটে টার্মিনাল থাকে তাকে বলবো টি আর জ্যাক টি জ্যাক সেই জ্যাকগুলোতে টি এ এস হচ্ছে কমন পয়েন্ট সেটাকে কমন বেস এ করে টি থেকে একটা পয়েন্ট যায় একটা স্পিকারে মানে যদি রাইট স্পিকার বলি হেডফোনের আর একটা যায় লেফটে আর উপর থেকে দু নম্বর রিংটি হচ্ছে মাইকের জন্য ব্যবহার করা ফলে আমরা এখানে এটা নিয়ে ইন্টারেস্টেড নয় আমরা শুধু একটা সোর্স নেব ফলে দুটো স্পিকারের সোর্সও নেওয়ার দরকার নেই তাহলে আমরা যেটা করব আমাদের যে টিআরএস জ্যাকটা আমরা নিয়েছি সেই জ্যাকের একটা পয়েন্ট থেকে স্ল্যাব থেকে একটা পয়েন্ট নেব আর যে টপ থেকে একটা পয়েন্ট নেব অর্থাৎ এখানে এই যে টপের জন্য কানেক্টার হচ্ছে এই ভেতরে এই কানেক্টারটি আর স্ল্যাবের জন্য কানেক্টারটা হচ্ছে এই কানেক্টারটি তাহলে এখান থেকে নিলে একটা আমরা সোর্স পেয়ে যাব অর্থাৎ এইভাবে আমরা কানেক্ট করবো আর তারপরে তার সঙ্গে সিরিজে একটা এল লাগানো হবে এবং এই পুরো সার্কিটটা কমপ্লিট হবে তো তার জন্য দু তিনটে তার যেটা লাগ লাগার রেখেছি প্রথমে আমরা এলইডিটা লাগিয়ে নিই কারণ আমাদের ব্যাটারিটা জাস্ট এক ক্ল্যাম্প সিস্টেম আছে মানে আমরা জাস্ট লাগিয়ে দেবো ক্ল্যাম্প স্ক্রু দিয়ে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একে একে এল ইডির প্রথমে হলো এল ইডির পজিটিভ আমরা লাগাবো তার জন্য একটা সোল্ডারিং আমরা নিয়েছি কেউ যদি সোল্ডারিং না থাকে কোনো অসুবিধা নেই এমনি জাস্ট হাতে এই জিনিসটা ভালো করে লাগিয়ে দিতে জড়িয়ে দিতে তো আমরা সোল্ডারিং নিয়েছি সুবিধা হবে বলে তাহলে একে একে আমরা সার্কিটটি বানানোর চেষ্টা করি এই আমি পজিটিভ লাগিয়ে দিলাম এরপর যেটা করবো হিমালয়ার একটা নেগেটিভ টার্মিনালও আমরা লাগিয়ে নেবো যেটা কোথায় যাবে না টিআরএস যে জ্যাকটাতে যাবে আচ্ছা আমরা এই নেগেটিভটা এখানে লাগিয়ে নিতে পারি এটা লাগিয়ে নিই নেগেটিভ লাগিয়ে নিলাম সেই নেগেটিভ যাচ্ছে কোথায় না স্ল্যাবে এখানে এস লেখা আছে মানে এই যে স্ল্যাব স্ল্যাবের কানেক্টারটা হচ্ছে এই বাইরের কানেক্টারটি ফলে বাইরের কানেক্টারে আমরা এই স্ল্যাব নেগেটিভ টার্মিনালটি জাস্ট লাগিয়ে নেব গরম লাগতে পারে সেক্ষেত্রে ভালো করে কিছু কাগজপত্র বা কিছু ধরে প্রিকশানটা নেওয়া যেতে পারে স্ল্যাবে লাগিয়ে নিয়েছি স্ল্যাব থেকে যেখানে যাচ্ছে তাহলে এই জ্যাকের আরেকটা একটা পয়েন্ট যে টপ থেকে নেবো বলেছি টপ থেকে একটা স্পি আরেকটা স্পিকারের লাইন নেবো সেটা হচ্ছে এটা তো সেখানে আমরা লাগালাম টপ অথবা স্ল্যাব নিলেও মানে আরেকটা রিং থেকে নিলেও কোনো অসুবিধা নেই আর রিং থেকেও নেওয়া যায় এখানে আমরা আর আরেকটা রিং থেকে নিয়েছি কারণ আরেকটা টপ থেকে আর রিং বাইরে দিকে আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে স্ল্যাবের কানেকশান এই যে মাঝখানে একটা দেখা যাচ্ছে এটা টপের আর আরেকটা সাইডে দেখা যাচ্ছে আরেকটা রিং রিংয়ের ফলে আরেকটা রিং থেকে আমরা নিতে পারি আগে দেখিয়েছি যে টপ অথবা রিং দুটো থেকেই একটা একটা করে অডিও সিগনাল আসে আর একটা ক এস হচ্ছে কমন হিসেবে থাকে তাহলে আমরা এই সাইডে যেহেতু রিংটা আছে এটা কানেক্ট করতে সুবিধা হবে তাই সেটা আমরা নিতে পারি আমরা সেটাই নিচ্ছি এখন আমরা সাইডের কানেক্টারটি লাগিয়ে দিলাম তো এরপর কমপ্লিট ফলে অবশ্যই বুঝতে পারা যাচ্ছে যে এই যে রিংটা থেকে যেটা আসছে সেটা অবশ্যই ব্যাটারি নেগেটিভে যাবে আর এই যে এলইডি পজিটিভ এটা পজিটিভ ফলে আমাদের ট্রান্সমিটার সার্কিট কমপ্লিট অর্থাৎ এখানে যদি ব্যাটারি পাওয়ার সাপ্লাইটা এখানে যে আছে এখানে পজিটিভটা দেখতেই পাচ্ছি রেড আছে একটা রেড আছে আর একটা ব্ল্যাক আছে তো এই পজিটিভ ফলে যারা ব্যাটারি লাগাবে ব্যাটারি পজিটিভ নেগেটিভ লেখা থাকে তাহলে ইংরাজি এটা পজিটিভ লাগাই আমাদের ট্রান্সমিটার সার্কিট রেডি হয়ে গেছে এবং এটা এখানে লাগালেই একবারে সম্পূর্ণভাবে এটা অডিও সিগনাল ট্রান্স লাইফাই যে পাঠানোর যে ট্রান্সমিটার সেটা কমপ্লিট এই খুব সাধারণ সার্কিট প্রত্যেকেই বানাতে পারবেন এবং খুব সুন্দরভাবে এটা করা হয়ে গেছে তাহলে এই পোর্শনটি হয়ে গেল ট্রান্সমিটার সার্কিট আশা করি কোনো সমস্যা নয় এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের রিসিভার কি রিসিভার মানে সেটা লাইটটাকে যে রিসিভ করবে কীভাবে করবে লাইট এবং তার সঙ্গে অডিওটা তার জন্য অবশ্যই এখানে একটা সে সোলার প্যানেল সোলার প্যানেল দুটো পয়েন্ট থাকে এখানেও একটা জ্যাকের ব্যাপার এটা এইটা কোথায় যাচ্ছে না একটা অডিও অ্যাম্প্লিফায়ার যে আমাদের আছে সেই অডিও অ্যাম্প্লিফায়ারের একটা জায়গা আছে আগে আমি দেখিয়েছি তার একটা জ্যাক আছে এই যে একটিতে মোবাইলে বাজানো হয় তো এখানে আমরা তো মোবাইলে বাজাচ্ছি না ডাইরেক্ট আমরা বাজাবো এই ওয়ারলেসলি বাজাবো ফলে এই যে টিআরএস এরও একই ব্যাপার এসটাকে কমন ডেকে টপ অথবা রিং যে কোনো একটা তাহলে এই সোলার প্যানেলের এই যে সোলার প্যানেল আমরা নিয়েছি তার দুটো পয়েন্ট সোলার প্যানেল যে দুটো পয়েন্ট সেই দুটো পয়েন্ট যেটা করবো সেটা হচ্ছে এই এই এতে লাগাবো একটা স্ল্যাবে লাগাবো আর একটা অবশ্যই টপ অথবা রিংয়ের মধ্যে লাগাবো এটা হচ্ছে স্ল্যাবে লাগাবো আর একটা রিংয়ের মধ্যে লাগাবো ফলে এরকম কেউ জুড়ে দিতে পারে জাস্ট জুড়ে দেওয়া যায় আগে আমি বলেছি এমনি এটা করাইতে পারে তা না হলে এরকম একটা জ্যাক পাওয়া যায় এই টিআরএস অথবা টিএস জ্যাকের একটা সকেট পাওয়া যায় সেই সকেটে আমরা লাগিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট লাগাতে সুইচ যে কোনো সময়টাও খুলে লাগাতে পারি কেউ এখান থেকে কেটে দিয়ে জাস্ট এই দুটো পয়েন্ট দুটোতে লাগিয়ে দিতে পারে তা আমরা সেটা না করে যেটা করব সেটা হচ্ছে জাস্ট সকেট একটা ব্যবহার করবো এবং সকেটের যে কোনো একটা শুধু মানে এইটাকে কমন রেখে এই স্ল্যাবটাকে এবারে সকেটের এই যে স্ল্যাব আর এইটা একই ফলে এই সাইডটা হচ্ছে স্ল্যাব আর এইটা হচ্ছে টপ ঠিক আছে তাহলে আমরা এটাকে কানেক্ট করে নেব পরপর কানেক্ট করলাম আর আর একটা টপে কানেক্ট করে দিলাম তাহলে এখানে অডিশনটা ইনপুট হলো মানে রিসিভারের ইনপুট হিসেবে কাজ করবে খুবই সাধারণ একটা সার্কিট হয়ে গেল যে এখান থেকে এই এটা এলো সোলার সেল থেকে এই সোলার সেল থেকে এসে টিআরএস কেবলের মাধ্যমে এতক্ষণ আমরা যে সার্কিটটা বানালাম এখন আমরা দেখে নেব সার্কিটটা কাজ করে কি না এবং তারপরে আমরা ডিসকাস করব কি করে সার্কিটটি কাজ করলো অর্থাৎ লাইফে কি করে কাজ করলো এইখানে তো আমরা সেটা শিখবো প্রথমে দেখে যে যেটা বানানো হয়েছে সেটা দ্বারা মানে তার ছাড়া অর্থাৎ ওয়্যারলেসলি আমাদের যে ফোনের যে মিউজিক সেটা ওই অ্যাম্প্লিফায়ারে পাঠাতে পারি কি না এখানে তারাকে পরিষ্কার হয়ে দেখে নেওয়া ভালো যে দুটো সিস্টেম আমরা করেছি এটা একটা সিস্টেম অর্থাৎ ট্রান্সমিটার সিস্টেম একটা ফোন থেকে এলইডি পর্যন্ত এবং এটা পাওয়ার সিস্টেম এর জায়গায় আমরা পাঁচ ভোল্টের ব্যাটারি লাগাতে পারি কোনো অসুবিধা নেই তো এই একটা সিস্টেম ফলে কোনোভাবেই এই দ্বিতীয় যে সিস্টেমটি আছে দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে এই অ্যাম্প্লিফায়ার সিস্টেম বক্স আছে দুটো অ্যাম্প্লিফায়ার সিস্টেম তো সেই সিস্টেমটা জাস্ট পাওয়ার দেওয়ার জন্য এই কানেক্টারটা বাকি এর সঙ্গে এই যে ট্রান্সমিটার সঙ্গে কোনো সম্পর্ক নেই সরাসরি তারের দ্বারা ফলে এই আলোর দ্বারা এখানে যদি এলইডি জ্বলবে এবং আমরা সেই সার্কেটটি জাস্ট এখানে প্লাস মাইনাস লাগিয়েছি এবং এই যে জ্যাকটি হেডফোন জেগে লাগিয়ে দিলাম এবং অন্যভাবে এদিকে এই যে অ্যাম্প্লিফায়ারের যে জ্যাকটি সেটি এই সোলার প্যানেলের সঙ্গে লাগিয়ে দিয়েছি আমাদের যেটা আগে আমরা সার্কিটটা করলাম এখন আমরা যদি কোনো একটা পাওয়ার দিলাম তো এই সিস্টেমে যদি কোনো কিছু বাজাই দেখতে পাচ্ছি লাইটটা সঙ্গে সঙ্গে জ্বলল এবং যদি উপর থেকে ঘিরে দেওয়া হয় তাহলে খুব ভালো হবে কারণ উপরের যে আলোটি আছে সেটি ডিস্টার্ব করছে

into it. সাউন্ড আসছে সেটা হচ্ছে এই যে চারদিকে যে অন্যান্য আলো আছে সেগুলোর যেমন এখানে একটা রেড আলো আছে নাকি বন্ধ করে পাচ্ছি অর্থাৎ ফোনে আমি হাতও দিইনি কোথাও বন্ধও করছি না জাস্ট এখানে আলোটি বন্ধ করলে দেখতে পাচ্ছি যে এখানে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে আলোটি এখানে যাচ্ছে সেই আলোর মধ্যে আগেই বলেছি এর মধ্যে এই অডিওটাকে এর মধ্যে মার্চ করে দেওয়া হচ্ছে অর্থাৎ একে বলতে পারি অপটিক্যাল মডিলেশন অডিওর সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে এবং সোলার সেলে যাওয়ার পরে সোলার সেল খুবই সেন্সিটিভ এবং বলে নিই যে আপনার বন্ধ করে দিই যে এখানে কিভাবে কাজ করছে সিস্টেমটা এখানে একটা মিউজিক বাড়ছে এবং তার সঙ্গে এই মিউজিকের সিগন্যালটাকে এই পাঁচ ভোল্টের সঙ্গে আমরা মার্চ করে এলইডিতে পাঠাচ্ছি ফলে এলইডিতে ব্রাইটনেস কখন বাড়ছে কখন কমছে কারণ পাঁচ ভোল্টের সঙ্গে আমরা অডিও সিগন্যাল মানে একটা এসি সিগন্যাল বলতে পারি ধরতে পারি সেটা প্লাসের দিকেও যায় ভোল্টেজ মাইনাসের দিকেও যায় ফলে তার এই পাঁচ ভোল্টের সঙ্গে যুক্ত হয়ে এর ব্রাইটনেস বাড়ছে কখন কখন কমছে যখন পাঁচ ভোল্টের কম হয়ে যাচ্ছে এর সঙ্গে ধর নেগেটিভ যুক্ত হয়ে যাচ্ছে তখন কমে যাচ্ছে অবশ্যই সেটা মাইনাস পাঁচ বোল্ট হবে না কিন্তু পাঁচ ভোল্টের আশেপাশে যখন পাঁচ বোল্ট থেকে পাঁচ দশমিক দুই গোল চার দশমিক আট বোল এরকম হচ্ছে এবং অবশ্যই সেটা অডিওর যে ম্যাক্সিমাম মিনিমাম এবং বিভিন্ন জায়গায় যেরকম থাকবে সেই অনুযায়ী এখানে ভোল্টেজটা পাচ্ছে এবং সেই ভোল্টেজটা এখানে রিসিভ হচ্ছে এই সোলার সিস্টেমে এবং সোলার সিস্টেম খুব সেন্সিটিভ আমরা এই ব্রাইটনেসটা বুঝতে পারি না কারণ আমাদের চোখ একে দশ সেকেন্ডে কম সেকেন্ডে যে পরিবর্তনগুলো খুব একটা সহজে ধরতে পারি না কিন্তু এই যে ইলেকট্রনিক্স এখানে অনেকটা এগিয়ে এবং ইলেকট্রনিক্সের সাহায্যে আমরা জানি কোনো একটা রেট ট্রান্সফার করতে গেলে পার সেকেন্ডে এক জিবি ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তার মানে এক সেকেন্ডে মানে অনেক খুব সেন্সিটিভ ব্যাপার ফলে সেখানে সেইভাবে এই ব্রাইটনেসটা এই যে সোলার সেল ও ধরতে পারছে এবং ওই অনুযায়ী সে ভোল্টেজ প্রডিউস করছে এবং সেই ভোল্টেজ অনুযায়ী অর্থাৎ সেই সিগন্যাল অনুযায়ী অ্যাম্প্লিফায়ার সেই সাউন্ডটি বাজাচ্ছে ফলে এখানে যদি অডিও পাঠাতে পারি একই পদ্ধতিতে আমরা ভিডিও বা অন্যান্য কিছুই সামান্য একটা লাইটের মাধ্যমে পাঠাতে পারি ডার্ক ফলে আপনি আপনারা নিজেরা এইটা বানাতে পারেন ফলে সহজে কিন্তু আপনার এখানে যদি কোনো পাঁচ ভোল্ট নাইন ভোল্টের ব্যাটারি দিলে পাঁচ ভোল্টের ব্যাটারি দিলেও চলবে ডিসি ভোল্টেজ কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই আশা করি সবাই এটা বানাবেন এবং এই যে এই ব্যাপারটা যে খুবই ইজি আশা করি মডেলটা থেকে বোঝা গেল